আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে এই সুন্দর ব্যাগটি কীভাবে তৈরি করতে হয় সেটি টিউটোরিয়াল দেখাবো। এই ব্যাগটির জন্য আমি বিভিন্ন জায়গা থেকে রিকোয়েস্ট পেয়েছি, আমার ইউটিউব চ্যানেলে রিকোয়েস্ট পেয়েছি, আমার ফেসবুক পেজেও রিকোয়েস্ট পেয়েছি, প্লাস আমি কয়েকটা গ্রুপে এই ব্যাগটার পিকচার দিয়েছিলাম। ওসব গ্রুপ থেকে অনেক আপুরাই এই ব্যাগটি টিউটোরিয়ালের জন্য রিকোয়েস্ট করেছিলেন, সেজন্য আমি ভাবলাম ব্যাগটি টিউটোরিয়াল তৈরি করে ভিডিও আপলোড করে দিই আপনাদের সবার জন্য। আশা করি আপনারা আমার ভিডিওটি দেখে ব্যাগটি বানাতে পারবেন। আমি দেখুন এখানে দুইটা কালার, আমি প্রথমে এই ব্যাগটি করেছিলাম, তারপর আমি ওই এই কালারে ব্যাগটা করেছি। এই ব্যাগের জন্য আমি নিয়েছি 8 নম্বর গোল পুঁথি বা পৃথিবী পুঁথি, আপনারা যেটাই বলেন, আর নিয়েছি লাউ পুঁথি। আমি এই ব্যাগের জন্য নীল কালারের লাউ পুঁথি নিয়েছি, আর আগের ব্যাগটার জন্য আমি কালো কালারের লাউ পুঁথি নিয়েছি। আর আমি নিয়েছি রক্সুতা, এটা 70 নম্বর রক্সুতা। আমি 70 নম্বর রক্সুতা দিয়ে ব্যাগ বানাতে পছন্দ করি, তাহলে ব্যাগটা অনেক শক্ত হয় এবং ব্যাগটা দেখতে অনেক মজবুত হয়, সেই জন্য আমি সবসময় 70 নম্বর রক্সুতাটাই ব্যবহার করি। তাহলে চলুন দেখা যাক কীভাবে ব্যাগটি তৈরি করতে হয়। প্রথমে রক্সুতা দিয়ে আমি 6টি পুঁতি নিয়ে নিব, নিয়ে তারপরে লাস্টের পুঁতিটাতে আমি সুতাটাকে ক্রস করে দেব। এই যে দেখুন, এইভাবে আমি একে একে সবগুলো পুঁতি ঢুকিয়ে নিচ্ছি। এরপর লাস্টের পুঁতিটাকে তার মধ্যে আমি সুতাটা ক্রস করে দেব। আমি খুবই সহজভাবে ব্যাগটা দেখিয়ে দিচ্ছি, এরপরেও যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে ব্যাগটা নিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দিতে। তবে আশা করছি আমার যে আমি যেভাবে করছি ওভাবে করলে আপনাদের ব্যাগটা বানাতে পারবেন এবং ব্যাগটা বানাতে কোনো অসুবিধা হবে না। এই যে দেখুন, এখানে আমি 6টা পুঁতি নিয়ে একটা 6-এর ঘর তৈরি করেছি। এই 6টা 6-এর ঘরের উপরেই আমি আবার 1 কোমর নিয়ে আরও 6টা 6-এর ঘর তৈরি করব। তো প্রথম ঘরটা তৈরি করার সময় যেহেতু আমাদের 1টা পুঁতি রয়েছে, এখন আমাদেরকে আরও 5টা পুঁতি অ্যাড করে 1টা 6-এর ঘর করতে হবে। এই যে দেখুন, 5 নম্বর পুঁতিটাতে ক্রস করে দিয়ে আমরা এই যে এভাবে 6-এর ঘর তৈরি করে নিলাম। এই যে দেখুন এখানে, এরপরে বাম পাশে সুতাটাকে সামনের পুঁতিটার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। তাহলে এখন আমাদের 2টো পুঁতির ভিতর দিয়ে 2টো সুতা আছে আমাদের। এখন তাহলে আরও 4টা পুঁতি অ্যাড করলে আমাদের 1টা 6-এর ঘর হয়ে যাবে। সো এভাবে আমি পুরো রাউন্ডটা করব, 4টা করে পুঁতি নিব, আর 4 নম্বর পুঁতিটাতে আমরা সুতো ক্রস করে দেবো। তাহলেই আগের 2টো পুঁতি এবং এখনকার নতুন 4টা পুঁতি নিয়ে 1টি 6-এর ঘর তৈরি হয়ে যাবে। এভাবে করে আমি সবগুলো ঘর করে নিব। এই যে দেখুন, সে একইভাবে বাম পাশে সুতোটাকে সামনের পুঁতিটাতে ঢুকিয়ে নিচ্ছি এবং এখন আবার আমাদের 2টো পুঁতি হয়ে গেল। এখন আমরা 4টা পুঁতি নিয়ে আবার 1টি 6-এর ঘর তৈরি করব। একইভাবে আমরা সবগুলো ঘর করব, শুধু লাস্টের ঘরটাতে গিয়ে 1টা পুঁতি কম হবে। সেটা কেন কম হবে আমি করার পরেই আপনারা বুঝতে পারবেন। সো আমরা একে একে সবগুলো ঘর কমপ্লিট করে নেব। আমি ভিডিওটা টানছি না, কারণ আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটাই দেখাতে চাচ্ছি, সেই জন্য আমি ভিডিওটা টানলাম না, আপনাদেরকে পুরো ভিডিওটাই দেখাচ্ছি। এই যে দেখুন, এভাবে আবারও 4টি পুঁতি নিয়ে 4 নম্বর পুঁতিতে ক্রস করে দিলাম, হয়ে গেল আমার 4টা ঘর, 4টা 6-এর ঘর, আর 2টা 6-এর ঘর বাকি রয়েছে। আবারও বাম পাশে সুতাটাকে সামনে পুঁতিতে ঢুকিয়ে নেব। এখন আবার 4টি পুঁতি নিব, নিয়ে আরেকটি ঘর করব। এই ঘরটা করার পরে আমাদের 5টা ঘর কমপ্লিট হয়ে যাবে, এরপরেই আমরা লাস্টের ঘরটাতে চলে যাব। এই যে দেখুন, হয়ে গেল আমাদের 5টা ঘর। এখন এখানে আমি বাম পাশের সুতোটাকে 1টা পুঁতি না 2টো পুঁতি দিয়ে ঢুকিয়ে নেব। 1টা তো এখানেই আছে, এরপর আগের ঘরটা থেকেও 1টো পুঁতিতে ঢুকিয়ে নেব। তাহলে আমাদের এখানে টোটাল হবে 3টা পুঁতি। তাহলে আর 3টা পুঁতি অ্যাড করলেই আমাদের 1টা 6-এর ঘর হয়ে যাবে এবং আমাদের এই রাউন্ডটা শেষ হয়ে যাবে। এই যে দেখুন,
জি দেখুন আমরা সবগুলো ঘর শেষ, আমরা এই রাউন্ডটাও শেষ। রাউন্ডটা যখন শেষ হবে তখন পাশের সুতাটাকে আবার সামনের পুঁতিটাতে ঢুকিয়ে নেবেন। তাহলে এই যে দেখুন এখন এখানে আবারও দুইটা পুঁতি। এখন এতক্ষণ আমরা করেছি এক কমনে ছয়ের ঘর, আর এই লাইনটা হবে দুই কমন এবং এক কমনে ছয়ের ঘর। সো একটা ঘর হবে দুই কমনে ছয়ের ঘর, আরেকটা হবে এক কমনে ছয়ের ঘর। তো আমি এখন প্রথমেই দুই কমনে ছয়ের ঘর স্টার্ট করে নিচ্ছি। তো আমাদের অলরেডি দুইটা পুঁথি আছে, আমাদের আরও চারটা পুঁথি অ্যাড করলে এখানে হয়ে যাবে দুই কমনে ছয়ের ঘর। এই যে দেখুন, এরপরে এখন হবে এক কমনে ছয়ের ঘরটা। সো যেহেতু এটা কর্নার, কর্নারে এসে আমরা এক কমনে ছয়ের ঘর, তাহলে এখানে ছয়টা ঘর, সরি ছয়টা কর্নার, ছয়টা কর্নারে আমাদের এক কমনে ছয়টা ছয়ের ঘর হবে, আর বাকি ছয়টা ঘর দুই কমনে ছয়ের ঘর হবে। সো এখানে টোটাল বারোটা ঘর হবে ছয়ের ঘর। এই যে দেখুন, সো কর্নারটা করার সময় যেহেতু আমরা একটা কমন পুঁথি কমন নিয়েছি এবং একটা আগেই ছিল, দুটো পুঁথি হয়েছে, এখন চারটা পুঁথি নিয়ে ক্রস করে দিলে এটা এক কমনে একটা ছয়ের ঘর হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে করলাম এক দুই কমনে ছয়ের ঘর, এখন করলাম এক কমনে ছয়ের ঘর, এখন আবার করব দুই কমনে ছয়ের ঘর। এভাবেই কিন্তু আপনার প্যাটার্নটা করতে হবে। প্রথমে দুই কমনে ছয়ের ঘর যদি আপনি মিডল থেকে স্টার্ট করেন, আর যদি আপনি কর্নার থেকে স্টার্ট করেন তাহলে কিন্তু এক কমনে ছয়ের ঘর করতে হবে। তবে আপনারা যদি আমারটা ফলো করেন তাহলে আপনারা মিডল থেকেই শুরু করবেন, এবং আমি যেভাবে করছি ঠিক একইভাবে ভিডিও, সরি একইভাবে কাজটা কমপ্লিট করার চেষ্টা করবেন। এই যে দেখুন, এখন আমি দুই কমন নিয়েছি, এখানে আমার তিনটে পুঁথি ছিল, এখন আমি আরও তিনটে দিয়ে ক্রস করে দিয়েছি। এই যে দেখুন, তাহলে এখানে হয়ে গেল দুই কমনে ছয়ের ঘর। এখন আবার আগের একটা পুঁথিতে ঢুকিয়ে নেব, আর এখানে আমার আছে দুইটা পুঁথি টোটাল, আগের একটা আর এখন একটা ঢুকিয়ে নিয়েছি। সো এখানে হয়েছে দুইটা কমন, এক কমন আর আগের একটা দুইটা পুঁথি, আর এখন আমি আরও চারটা পুঁথি অ্যাড করে নিচ্ছি। একই নিয়মে আপনারা পুরো রাউন্ডটা করবেন। সো এখানে আমার সুতো শেষ, আমি এখানে সুতো শেষ করে, এই সুতোটা বেশি ছোটো হয়ে গিয়েছে এই জন্য আমি আপনাদেরকে গিটটা দেখাতে পারছি না, বাট আমি নেক্সট টাইমে যখন সুতা গিট দেবো তখন কীভাবে সুতা গিট দিতে হয় এবং জোড়া দিতে হয় ওটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এই যে দেখুন, সো আমি সুতোটা বেশি ছোটো ছিল এই জন্য আমি গিটটা দেখাইনি, পরে তবে পরবর্তীতে আমি যখন আবার গিট দেবো তখন আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা গিটটা দিবেন। এখানে বেশি ছোটো হয়ে যাওয়ার কারণে আমি আর দেখালাম না, নেক্সট টাইম ইনশাল্লাহ আমি দেখাবো আপনাদেরকে যখন আবার সুতা জোড়া দেবো আনে। সো এভাবে আমি যেখানে সুতা শেষ হয়েছিল সেখানেই আবার নতুন করে সুতা লাগিয়ে নিচ্ছি। এই যে দেখুন, সো এখানে আমার তিনটে পুঁথি আছে, যেহেতু আগে সুতার ইয়াগুলো ডিস্টার্ব করছে সেহেতু আমি এগুলোকে এখন একটু কেটে নিব, তারপরে কাজ স্টার্ট করব। এই দেখুন, সুতাগুলো আপনারা কখনই মুখোমুখি কাটবেন না, তাহলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। সুতাগুলোকে ট্রাই করবেন দুই তিনটা পুঁথি এদিক সেদিক নিয়ে তারপরে কাটতে, নাহলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন আমি যেভাবে করছি ঠিক একইভাবে করবেন আনি। আমার সুতো কাটা হয়ে গিয়েছে, এখন আমি কাজে চলে যাব। এই যে দেখুন, তাহলে এখানে আমাদের তিনটা পুঁথি আছে, আমরা একইভাবে এখন দুই কমনে ছয়ের ঘরটা করছি। একটা পুঁথি আগেই ছিল, আরও দুইটা পুঁথি কমন নিয়ে এখন দুই কমনে একটা ছয়ের ঘর করছি। সো তিনটা পুঁথি আছে, আরও তিনটা পুঁথি নিয়ে ক্রস করে দিব তিন নম্বর পুঁথিটাতে, আর আমাদের হয়ে যাবে এই যে দেখুন দুই কমনে একটা ছয়ের ঘর। এখন আবার আমরা কর্নারে চলে এসেছি, সো কর্নারে শুধু একটা পুঁথি নিতে হবে, এটা হবে এক কমনে ছয়ের ঘর। তাহলে আগের একটা পুঁথি আর এখন একটা কমন নিলাম, আমাদের কাছে আছে দুটো পুঁথি, এখন আরও চারটা পুঁথি নিলেই আমাদের এক কমনে ছয়ের ঘরটা হয়ে যাবে। সো আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে আমি কিন্তু একই প্রসেসটা বারবার কন্টিনিউ করছি। প্রথমে আমি দুই কমনে ছয়ের ঘর টা শুরু করেছিলাম, যেহেতু প্রথম ঘর ছিল সেজন্য চারটা পুঁথি নিয়েছিলাম, পরে কর্নারে এক কমনে ছয়ের ঘর করেছি,
তখন চারটা পুঁথি নিয়েছি আর বাকি প্রসেসটা পুরোই আমি একবার তিনটা পুঁথি এবং কর্নারে এসে চারটা পুঁথি নিয়ে এভাবে পুরো রাউন্ডটা করেছি একই নিয়মে। তো আপনারাও আশা করি আমার প্যাটার্নটা যদি ফলো করেন তাহলে আপনাদেরটাও একই রকম হবে। তারপর আমি আবারও বলছি, যদি আপনাদের কোনো কনফিউশন থাকে বা আপনারা কোনো ব্যাপারে কোনো কিছু বুঝছেন না তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের সমস্যা সমাধান করতে। সো এখন দেখুন, এখন আবারও আমি কর্নারের ঘরটা করছি, এক মানে ছয়ের ঘরটা। সো একইভাবে আমি কিন্তু পুরো প্রসেসটাই করছি। আমি ভিডিওটা একদমই টানিনি, পুরো সরাসরি যেভাবে করেছি ওভাবে আপলোড করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, কারণ অনেক সময় টেনে ফেললে আপনারা অনেক সময় কনফিউজ হয়ে যান যে কোন দিক থেকে কোন দিকে গেলাম। সেই জন্য আমি স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা একেবারে না টেনেই আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। আমার রাউন্ডটা একদমই শেষের দিকে চলে এসেছে আমার মনে হয়। আর হ্যাঁ, আর এই ঘরটা করার পরেই আমরা লাস্টের ঘরটাতে চলে এসেছি। এখন আমি লাস্টের ঘরটা করব। এই যে দেখুন, এখানে আমার তিনটা পুঁথি আছে। এটাও কিন্তু একটা কর্নারের ঘর, সেই জন্য লাস্ট ঘরটাতে এসে একটা পুঁথি কমে গিয়েছে। সো তিনটা পুঁথি দিয়ে আমরা এভাবে ক্রস করে ঘরটা শেষ করে দেব। এখানে আপনাদেরকে আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, আমি আসলে আমার হাতের কাজগুলো মোটামুটি এই পদ্ধতিতেই করি, গিট পদ্ধতিতে। আপনারা অনেকেই হয়তো এই পদ্ধতিতে করেন, যারা করেন না বা পারেন না তারা ইচ্ছা করলে এই পদ্ধতিতে করলে সুবিধা হলো, আপনার হাতের কাজটা অনেক শক্ত হয় বা টাইট হয়। আর আমি যখনই সুতা শেষ হয় গিট দেই তখন কিন্তু আমি এই গিটটাই ফলো করি। সো আপনারা যদি এটা না পারেন তাহলে এখন আমি আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি। এটা জাস্ট নর্মাল আমরা যে গিট দেই সুতাকে ক্রস করে ওই গিটটাই দিচ্ছি। আমি ডাবল একটা গিট দিচ্ছি যাতে সুতাটা খুলে না যায়। এই গিটটার একটা অসুবিধা হলো, এই গিটটা আসলে দেখা যায়, আপনি যখন কাজ করেন গিট দেওয়ার পরে এই গিটটা দেখা যায়। এই জন্য আমি এই গিটটা তেমন একটা প্রেফার করি না, আমি আগের গিটটা প্রেফার করি। ওটা একটা লুপের মতো, লুপটাকে টেনে আপনি ইচ্ছা করলে পুঁথির ভিতরে ঢুকিয়ে দিতে পারেন এবং আপনার সুতা বা গিট কোনো কিছুই কিন্তু ওটাতে দেখা যায় না। এই জন্য আমি ওই বাকি গিটটাই বেশি পছন্দ করি। ওই গিটটা কীভাবে করতে হয় বা হাতের কাজ কীভাবে শক্ত করতে হয় ওটার একটা আলাদা ভিডিও আমি মেক করেছি আমার চ্যানেলে, আপনারা যদি চান তাহলে আমি ওটার লিঙ্কটা শেয়ার করে দেবো ডিসক্রিপশন বক্সে, কীভাবে আপনারা মানে আপনাদের পুঁথির কাজগুলো শক্ত করবেন, শক্তভাবে তৈরি করবেন, সেটার একটা আলাদা ভিডিও আছে আমার চ্যানেলে, আমি ওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলেই দেখতে পারেন যে কীভাবে আপনারা হাতের কাজ শক্ত করবেন বা এই নটটা কীভাবে তৈরি করবেন। সো আমি একই নিয়মে আগে যেভাবে করেছিলাম সুতাগুলোকে কয়েকটা পুঁথির মধ্যে নিয়ে তারপরে এইভাবে কেটে ফেলেছি। আমি আসলে আমার একটা স্পেশাল কাটার আছে, ওটা দিয়ে আমি সুতা কাটি। এটা আমার কাছে অনেক ভালো লাগে, একদম মানে সুতার ভেতর থেকে কাটা যায় এবং সুতার মাথাটাও দেখা যায় না। আমি জানি না এটা বাংলাদেশে পাওয়া যায় কি না, এটা আমি আমেরিকাতে এখানে কিনেছি। আপনারা যদি পান এরকম একটি নিয়ে নেবেন, এটা কিন্তু অনেক ইউজফুল সুতা কাটার জন্য। সো আমার দ্বিতীয় রাউন্ডটিও শেষ, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আসলে কোন পার্টটা আমি মাত্র শেষ করলাম। এই যে দেখুন, আমি এই পার্টটা শেষ করলাম। এরপরের যে রাউন্ডটা করবো ওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ওটা একেবারে মনোযোগ দিয়ে দেখবেন ওটাতে, কারণ চারপাশে চারটা পাঁচের ঘর হবে, ওই রাউন্ডের উপরেই কিন্তু আপনার ব্যাগটা ডিপেন্ড করবে। এই যে দেখুন, আমি যেভাবে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, ওই চারটা কোনো কর্নারে চারের পাঁচের ঘর হবে আর বাকি দুটো কর্নারে ছয়ের ঘর হবে। আর এই ছয়ের ঘরের যে কর্নারটা এটাই আপনার পুরো ব্যাগের উপরের দিকে উঠবে এভাবে করে। এই যে দেখুন,
সো আমি নেক্সট যে রাউন্ডটা করবো আপনারা প্লিজ আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, একটু মনোযোগ দিয়ে দেখবেন। ওই রাউন্ডটা যদি ভুল হয় তাহলে কিন্তু আপনাদের ব্যাগ হবে না, আপনাদের ব্যাগও ভুল হয়ে যাবে। সো আপনারা কাইন্ডলি এই স্টেপটা একটু ভালো করে ফলো করেন। আমার সুতো শেষ হয়ে গিয়েছিল, এই জন্য আমি এখন নতুন সুতো অ্যাড করছি। আমার সুতো যেখানে শেষ হয়ে গিয়েছিলো আমি সেখানেই অ্যাড করে নিচ্ছি। এই যে দেখুন, এই দুটো পুঁতির মাঝখানেই আমি গিট দিয়েছিলাম, এখন এই দুটো পুঁতি দিয়ে দুটো সুতা মাথা বের করে নিতে হবে। এই লাইনটা আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো এবং কিছু টিপসও দিয়ে দেবো যাতে আপনাদের ভুল না হয়, আর আপনারা শুধু আমার ভিডিওটা ফলো করবেন তাহলে আশা করি আপনাদের ভুল হবে না। সো আপনারা দেখেন এই পার্টে চারটা কর্নার, সরি ছয়টা কর্নারের মধ্যে চারটা কর্নারে আমি পাঁচের ঘর করব আর দুইটা কর্নারে আমি ছয়ের ঘর করব। পাঁচের ঘর করছি তাহলে ব্যাগটার তলানিটা বা বর্তনটা রাউন্ড শেপ হয়ে আসবে, আর ছয়ের যে কর্নারটা ওইটা উপরের দিকে উঠে চোখা টাইপের হয়ে যাবে। সো আশা করি আপনারা যদি আমাকে ফলো করেন তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে না। এই যে দেখুন, তাহলে আমার দুইটা পুঁথি দিয়ে দুইটা সুতা বের করা ছিল, এখন আমি আরও চারটা পুঁথি নিয়ে চার নম্বর পুঁথিটাতে ক্রস করে দিয়ে একটা ছয়ের ঘর তৈরি করছি। এখান দিয়ে তাহলে আমাদের এখন দুই কমনে ছয় ঘর হচ্ছে, একটা ঘর শেষ করেছি, এখন আরেকটা দুই কমনে ছয় ঘর হবে। তাহলে আমার সুতার মধ্যে রয়েছে অলরেডি তিনটি পুঁথি, আমি আরও তিনটে পুঁথি নিয়ে এখানে একটি দুই কমনে ছয় ঘর করে নিচ্ছি। প্রথম ঘরটাও কিন্তু দুই কমনে ছয় ঘর ছিল, এখনকার ঘরটাও দুই কমনে ছয় ঘরই হচ্ছে। এখন আমরা চলে এসেছি কর্নারের ঘরে। আমি বলেছি যে চারটা কর্নারে চারটা পাঁচের ঘর হবে এবং দুটো কর্নারে দুটো ছয়ের ঘর হবে। টোটাল কর্নার হচ্ছে ছয়টা, সো চারটা পাঁচের ঘর এবং দুইটা ছয়ের ঘর। সো এখন যেহেতু আমরা পাঁচের ঘর করব, কর্নারে আসলে আমাদের শুধু সুতার মধ্যে দুটো পুঁথি থাকে, সো ওই দুটো পুঁথি আর আমি এখন আরও তিনটে পুঁথি নিয়ে নিয়েছি, তাহলে আমাদের টোটাল পাঁচটা পুঁথি হবে এবং একটা এখানে এক কমনে পাঁচের ঘর হবে। একই নিয়মে আমি পরের কর্নারটাও করবো, ওইটাও এক কমনে পাঁচের ঘর হবে। সো এখানে মিডলে আমারও দুইটা দুই কমনে ছয়ের ঘর করবে। সো আমার পাঁচের ঘরটা শেষ, এক কমনে পাঁচের ঘর শেষ। এখন আমি সামনে দুইটা পুঁথিতে বাম হাতে সুতোটাকে সামনে দুইটা পুঁথিতে ঢুকিয়ে নিব, নিয়ে এখন আবার দুই কমনে ছয়ের ঘর করব। সো আমাদের সুতোর মধ্যে অলরেডি তিনটা পুঁথি রয়েছে, আমি আরও তিনটা পুঁথি নিয়ে এখন ছয়ের ঘরটা কমপ্লিট করব। আমি এভাবেই কিন্তু শুধু দুটো কর্নার ছাড়া দুটো কর্নারে শুধু ছয়ের ঘর হবে আর বাকি পুরো প্রসেসটাই একই রকম হবে। আপনারা জাস্ট আমাকে ফলো করুন আমি কীভাবে করছি। এই যে দেখুন, এখন আমি আরেকটা দুই কমনে ছয়ের ঘর করে নিব, এরপরেই আমি কিন্তু আরেকটা কর্নারে যাবো গা, যেটা হবে এক কমনে পাঁচের ঘর। সো আমি অলরেডি একটা কর্নারে একটা পাঁচের ঘর করেছি, সো এটা ছিল আমাদের এক নম্বর কর্নার। এখন দুই নম্বর কর্নারেও আমি একটা পাঁচের ঘর করব, এক নম্বর এখন যেটা করছি ওটা হচ্ছে দুই কমনে ছয়ের ঘরের পরেরটাই আমার কর্নারের ঘর হবে এবং আমি ওইটাতে এক কমনে পাঁচের ঘর করে ফেলবো। এই যে দেখুন, আমার দুই কমনে দুইটা ছয় ঘর হয়ে গিয়েছে, এখন আমি এক কমনে পাঁচের ঘরটা করব। তাহলে আমি আগেই বলেছি একটা পাঁচের ঘর অলরেডি আমি করেছি, এখন আমি আরেকটা পাঁচের ঘর করব। দুইটা পুঁথি আছে আর তিনটা পুঁথি অ্যাড করলেই আমাদের আরেকটা পাঁচের ঘর হয়ে যাবে আরেকটা কর্নারে। একটা দুইটা পাঁচের ঘর হয়ে গিয়েছে, তাহলে এক নম্বর কর্নার আর দুই নম্বর কর্নার আমরা পাঁচের ঘর করে নিয়েছি। এখন আমরা মিডল পার্টটা করছি, এখানে আবারও দুই কমনে দুইটা ছয়ের ঘর হবে,
এরপরে কিন্তু আমরা তিন নম্বর কর্নারে চলে আসবো। এই যে দেখুন, একই নিয়মে আমি আবারও দুই কমান্ডে দুইটা ছয়ের গড় করছি। জানি ভিডিওটা হয়তো আপনাদের কাছে একটু লম্বা মনে হবে, কিন্তু আপনাদের সুবিধার্থেই আমি কিন্তু ভিডিওটা টানিনি। আমি যেভাবে ভিডিওটা করেছি ঠিক না টেনেই আপনাদের বোঝানোর সুবিধার্থে স্টেপ বাই স্টেপ দেখিয়ে গেলাম। আপনারা যদি মনে করেন যে ভিডিওটা বেশি লম্বা লাগছে, তাহলে আমি এটা পার্ট ওয়ান করছি। আপনারা চাইলে আমি পার্ট টুটা আর একটু দ্রুত করে করতে পারি, আপনাদের উপর ডিপেন্ড করবে। আপনারা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা কি দ্বিতীয় পার্টটা একটু দ্রুতভাবে টেনে করার জন্য পরামর্শ দিবেন আমাকে, নাকি এইভাবেই আমি আস্তে আস্তেই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। আচ্ছা, এখন আমি তিন নম্বর কর্নারে চলে এসেছি। সো এখানে আমাদের হবে এক কমনে ছয়ের ঘর। সো আমার দুইটা পুঁথি অলরেডি আছে সুতোর মধ্যে, এই জন্য ছয়ের ঘর করতে হলে আমাকে আরও চারটি পুঁথি অ্যাড করতে হবে। এই যে দেখুন, সো এখন আমি চারটি পুঁথি এই একটা কর্নার আর রে আমি শুধু চারটি পুঁথি অ্যাড করছি, কারণ এটা এক কমনে ছয়ের ঘর হবে। আর আরেকটা কর্নার আছে, ওটা অবশ্য লাস্টের ঘর হবে, এই জন্য আমাকে চারটা পুঁথি অ্যাড করতে হবে না। ওখানে তিনটা পুঁথি দিয়েই আমি ঘর শেষ করবো লাস্টের কর্নারটাতে। সো আপনারা একটু খেয়াল করুন, আমি এক নম্বর দুই নম্বর কর্নারটা করেছি পাঁচের ঘর, তিন নম্বর কর্নারটা করছি ছয়ের ঘর, এরপরে আবার চার নম্বর আর পাঁচ নম্বর ঘরটা হবে পাঁচের ঘর, এবং লাস্ট ছয় নম্বর কর্নারটা হবে আবার ছয়ের ঘর। তাহলে চারটা পাঁচের ঘর আর দুইটা ছয়ের ঘর, ছয়ের ঘর দুটো কিন্তু অপোজিট দিকে হচ্ছে, অপোজিট কর্নারে হচ্ছে, তাই একটু খেয়াল করলেই দেখতে পাবেন। আমি এখন দুই কমনে ছয়ের ঘরগুলো করছি সেই একই নিয়মে, দুইটা কমন পুঁথি নিয়ে, আর আগের একটা হাতে ছিল টোটাল তিনটা পুঁথি, আর আবার তিনটা পুঁথি অ্যাড করিয়ে আমি দুই কমনে ছয়ের ঘরটা করে নিচ্ছি। আপুরা আমাকে অবশ্যই জানাবেন আমার ভয়েসের ব্যাপারে, বা আমি আসলে ভয়েস ওভার তেমন দেই না ভিডিওতে, কিন্তু এই ব্যাগটা করার জন্য আমি দিচ্ছি, কারণ আমার মনে হয়েছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারলে হয়তো আপনাদের করতে সুবিধা হবে। যদি আপনারা কোনো দিকে কোনো প্রকার ইম্প্রুভ চান আমার ভয়েসে, অবশ্যই আমাকে জানাবেন। এই যে দেখুন, এখন আমি চার নম্বর কর্নারে আরেকটা পাঁচের ঘর করছি। সো দুটো পুঁথি ছিল, এখন একটা তিনটে পুঁথি নিয়ে আমি আরেকটা পাঁচের ঘর করছি। এটা হচ্ছে আমাদের চার নম্বর কর্নার। সো আমি এক নম্বর আর দুই নম্বর কর্নারে পাঁচের ঘর করেছি, এখন চার নম্বর আর পাঁচ নম্বর ঘরে পাঁচের ঘর করব। একইভাবে এখন আবার দুইটা পুঁথি কমন নিয়ে আমি আরেকটা ছয়ের আরও দুইটা ছয়ের ঘর করব মিডল মধ্যখানে, এরপরে আবার কর্নারে গিয়ে আরেকটা পাঁচের ঘর হবে। এই যে দেখুন, আমি আবারও কর্নারে চলে এসেছি, এখন এখানে আবারও একটি পাঁচের ঘর করব এক কমনে।
এখন আমি আবারও একই নিয়মে 2 মিনিট ছয়ের ঘর করবো, 2টা ছয়ের ঘর করে নেব। এরপরেই আমরা লাস্টের ঘরে আমাদের লাস্ট কর্নার এবং লাস্ট ছয়ের ঘরটা করব। এরপরেই আপনারা দেখতে পাবেন এটা খুব সুন্দর একটা শেপ আসবে, এবং এটা একটু দুদিকে কর্নার এবং বাকি দিকগুলো রাউন্ড শেপের হয়ে যাবে, যেটা আমাদের ব্যাগের বটম বা তলা নিয়ে যেটাই বলেন। এই পার্টটা কিন্তু আপনাদেরকে অবশ্যই খেয়াল করে করতে হবে, তা না হলে কিন্তু আমি আবারও বলছি আপনাদের ব্যাগ, আপনারা ব্যাগ কন্টিনিউ করতে পারবেন না, ব্যাগ আপনাদের উঠবে না উপরের দিকে সুন্দর করে। এই পার্টটা একটু ভালো করে খেয়াল করে করবেন, স্পেশালি এই রাউন্ডটা একটু ভালো করে খেয়াল করে করবেন। অলমোস্ট এই রাউন্ডটা শেষ, আমি এখন লাস্টের ঘরে চলে এসেছি। সো লাস্টের ঘরে এই যে আমার সুতোটা 3টা পুঁথির ভেতর দিয়ে আছে, 1, 2, 3। এখন আমি আরও 3টা পুঁথি নিয়ে ঘরটাকে বন্ধ করে দেব। তাহলে আমাদের এই লাইনটা পুরোটাই শেষ। এই যে আপনাদেরকে আমি আমার যে স্পেশাল কিটটা ওটা দেখিয়ে দিচ্ছি, এভাবে করে মানে সেম পুঁথিতেই আবার সুতোটা ঢুকিয়ে একটা লুপের মতো তৈরি করে ওই লুপের ভেতরে বাম হাতে সুতোটাকে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে এভাবে শক্ত করে দুই দিকে টান দিলেই দেখবেন যে নটটা আমি তৈরি করে ছোট পুঁথির ভিতরে ঢুকে যাবে। এভাবে করলে হয় কি, ব্যাগটা অনেক শক্ত হয় আর সুতা বা গিট কিছুই দেখা যায় না। এই সিস্টেমটা জানার পর থেকে আমি কিন্তু আর ক্রস করে তেমন একটা ব্যাগ করি না, আমি সবসময় এই গিট দিয়েই করি। আর এই যে দেখুন আমার 4 কর্নারে 4টা পাঁচের ঘর, আর অপোজিট 2 কর্নারে হচ্ছে 6-এর ঘর। এখন আমি দেখিয়ে দিচ্ছি ব্যাগটা আসলে কী জন্য এইভাবে 5-এর এবং 6-এর ঘর করেছি, যেহেতু কর্নার এই যে দেখুন 2টা 5-এর ঘর, 2টা কর্নারে যাচ্ছে, ওই পাশে 2টা 5-এর ঘর, 2 পাশের কর্নারে, আর মাঝখানে 6-এর ঘরটা এভাবে উপরের দিকে যাবে। এর পরের লাইনগুলো কিন্তু একদম সোজা, ওখানে আর তেমন একটা নিয়মকানুন নেই, আপনারা শুধু সবগুলো পুরো, আর কোনো 5-এর ঘর নেই। এটাই ছিল একমাত্র লাইন যেটাতে আমাকে 5-এর এবং 6-এর 2টোই ঘর করতে হয়েছে, আর বাকি লাইনগুলো তো কোনো দিকেই আর 5-এর ঘর নেই, সবগুলো 6-এর ঘর হবে। এবং পুরো 6-এর ঘর দিয়ে আপনারা এভাবে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবেন। কত লাইন পর্যন্ত উঠবেন এটা আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি। তো হয়ে গেল আমার ব্যাগের বটমটা, আশা করি আপনারা আমাকে ফলো করলে সেম একটা বটম তৈরি করে নিতে পারবেন। এখন দেখুন আমি আবার নতুন করে একটা লাইন স্টার্ট করছি। এই লাইনটা কিন্তু পুরোটাই 6-এর ঘর হবে, 2 কর্নারে 6-এর ঘর, শুধু 2টো কর্নার যেখানে আমরা আগের রাউন্ডে 6-এর ঘর করেছিলাম 2টো কর্নার, ওই 2টো কর্নারে গিয়ে শুধু 1 কর্নারে 6-এর ঘর হবে। সো এই যে দেখুন এখন থেকে কিন্তু এই পর্যায়ে আমি পুরোটাই আমার ওই গিট দিয়েই করছি, আপনারা চাইলে ক্রস দিয়ে করতে পারেন, আমার কাছে গিট দিয়ে করতেই সুবিধা লাগে, এই জন্য আমি গিট দিয়ে করছি। প্লাস ব্যাগটা অনেক শক্ত হবে এই জন্যও করছি, আপনাদেরকে কিন্তু গিট দিয়ে করতে হবে না, আপনারা ক্রস করেই করতে পারবেন। সো দেখুন এখন পুরো ঘরটা আমি 2 কর্নারে 6-এর ঘর দিয়ে করবো। প্রথমে স্টার্ট করার সময় 2টা পুঁথি কর্নার নিয়েছিলাম, এরপর 4টা পুঁথি দিয়ে একটা ঘর করেছি, এখন আবার 2টা পুঁথি কর্নার নিয়েছি, কারণ সুতোতে আমার 3টা পুঁথি আছে, আর এখন আরও 3টা পুঁথি নিয়ে আরেকটা 6-এর ঘর করবো। এভাবে কিন্তু আমি পুরো রাউন্ডটা করবো 2 কর্নারে 6-এর ঘর, শুধু যে কর্নার 2টা আছে ওই 2টা কর্নারে 1 কর্নারে 6-এর ঘর করবো। জি দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন। আবারও আমি 2টা পুঁথি কর্নার নিয়ে নিচ্ছি, আর আগের একটা ছিল, তাহলে 2টা হলো 3টা, 2 কর্নারে 6-এর ঘর। এখন আমি আরও 3টা পুঁথি অ্যাড করবো, করে 2 কর্নারে 6-এর ঘর করে ফেলবো। এই রাউন্ডটা শেষ হওয়ার পরেই আপনারা দেখবেন যে ব্যাগের একটা শেপ উঠা শুরু করেছে, রাউন্ড শেপটা। এই লাইনটা হয়ে গেলে ব্যাগের তলানি থেকে বডির একটা লাইন উঠে যাবে, বডি পার্টটা চলে আসবে, অলরেডি এটা রাউন্ড হওয়া শুরু করেছে, আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন। এভাবে আমি পুরো রাউন্ডটা 6-এর ঘর করে এখানে এসে শেষ করব।
আপনাদেরকে বাকি অংশটা করে দেখাচ্ছি। সো এই যে দেখুন, আমি এখানে এখন প্রথম যে বলেছিলাম কর্নারে আমাদের 1.6 ঘর হবে, ওই কর্নারটাতে চলে এসেছি। এতক্ষণ আমি সবগুলোই 2.6 ঘর করেছিলাম, এই কর্নারটাতে এসে শুধু আমি 1.6 ঘর করছি। সো আমার একটা কমন, একটা পুঁথি কমন নিয়েছি এবং একটা পুঁথি আগে শুধুতে ছিল দুটো, এবং আরও 4টা পুঁথি নিয়ে আমি এখানে 1.6 ঘর করেছি। আপনাদেরকে আবারও বলছি, এটাই শুধু 1.6 ঘর, আর এটার অপোজিট যে কর্নার আছে সেই কর্নারে আরেকটা 1.6 ঘর হবে, বাকিগুলো সবগুলোই আমাদের কিন্তু 2.6 ঘর হবে। এই যে দেখুন, এই কর্নারটা আমি একটু আগে দেখিয়েছিলাম, এখন আমি পুরো বাকি পুরো অংশটা 2.6 ঘর করে রাউন্ড করে ঘুরে এসেছি। এই ঘরটাও আমার 2.6 ঘরেই হবে, আমি এটা আপনাদেরকে করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। এরপরের ঘরটাই কিন্তু 1.6 ঘর হবে। সো দেখুন, আমি মিডল থেকে স্টার্ট করেছিলাম, এদিকে কর্নারে এসে একটা 6 ঘর করেছি, এরপরে আবার পুরো রাউন্ডটা 2.6 ঘর করেছি, এখন একটা 2.6 ঘর করছি, আর এরপরেরটাই কিন্তু 1.6 ঘর হবে। সো পুরো রাউন্ডে আমাদের ওই দুটো কর্নার ছাড়া আর বাকিগুলো সবগুলোই 2.6 ঘর হচ্ছে, শুধু দুটো কর্নারে এসে দুইটা 1.6 ঘর হচ্ছে, আর এখানে এসে আমরা শুধু 4টা পুঁথি অ্যাড করতে হবে, যেহেতু 1.6 ঘর। এই যে দেখুন, তাহলে আমি একটা পুঁথি কমন নিয়েছি এবং একটা পুঁথি আগে সুতোতে ছিল দুইটা পুঁথি, এখন আর 4টা পুঁথি নিয়ে একটা 1.6 ঘর করবো। আপনারা দেখতে পাচ্ছেন এই রাউন্ডটা কিন্তু আমি পুরোটাই গিট দিয়ে করছি, আপনাদেরকে কিন্তু গিট দিয়ে করতে হবে না, এটা আমি আমার সুবিধার্থেই করছি যেন ব্যাগটা টাইট হয়। আপনারা আপনাদের রেগুলার নিয়ম ক্রস করেই করতে পারেন, কোনো সমস্যা নেই, যেভাবে করুন না কেন ব্যাগটা কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখুন, আমি পুরো রাউন্ডটা শেষ করে ফেলেছি 2.6 ঘর দিয়ে, এখন আমি লাস্টের ঘরটা করব, এটাও কিন্তু 2.6 ঘর। যেহেতু এখান থেকে আমরা স্টার্ট করেছিলাম, সেহেতু এখানে এসে একটা পুঁথি কমে যাবে, যে কারণ আমি আগের ঘরের দিক থেকে আর একটা পুঁথি নিচ্ছি, সেজন্য এখানে এখন আমাদের হাতে আছে টোটাল 4টা পুঁথি, আর 2টা পুঁথি অ্যাড করলেই আমাদের এই ঘরটা শেষ হয়ে যাবে, 6-এর ঘরটা, সাথে সাথে এই রাউন্ডটাও শেষ হয়ে যাবে। সো এভাবে করে আমি এই ব্যাগটা পুরো উপরের দিকে উঠবো। এখন যে লাইনটা করেছি এই লাইনটাই আপনারা পুরো কন্টিনিউ করবেন, যে পর্যন্ত না মিডল ঘরটা থেকে 11 লাইন পর্যন্ত কমপ্লিট হয় সে পর্যন্ত করতে থাকবেন। আমি পরবর্তীতে আপনাদেরকে পুরো 11 লাইন কমপ্লিট হওয়ার পরের পার্টটাই দেখাবো। এই যে দেখুন, এটা এইভাবে করে উপরের দিকে যেতে থাকবে। সো এভাবে করে পুরো যখন 11 লাইন শেষ হবে তখন গিয়ে আপনারা স্টপ করবেন, আমি আর বাকি পার্টটা আপনাদেরকে দেখাচ্ছি না, আশা করি আপনারা পারবেন। একই নিয়মে আপনারা শুধু কন্টিনিউ করে যাবেন, দেখবেন ব্যাগটা আমি যেভাবে করেছি সেই পর্যায়ে। এই যে দেখুন, আমি 11 লাইনের পরে করার পরে ব্যাগটা এই পর্যায়ে এসে শেষ হয়েছে। আপনারা আমার মতো একই নিয়মে করতে থাকবেন এবং এই পর্যায়ে এসে বন্ধ করে দেবেন। এই যে দেখুন, এটা হচ্ছে মিডলের ঘরটা, এখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এভাবে মাঝখানে ঘরটা থেকে 11 লাইন কাউন্ট করা হয়ে গেলেই আপনারা ব্যাগ করা বন্ধ করে দেবেন, কারণ এরপরেই আমরা ব্যাগের উপরের অংশটা করব, যেটাতে আমি লাউ পুঁথি ইউজ করেছিলাম। সো এটা ছিল আমার ব্যাগের পার্ট 1। পরবর্তী পার্ট 2 তে আমি কীভাবে লাউ পুঁথি অ্যাড করবেন এবং কীভাবে হ্যান্ডেল জয়েন করবেন, হ্যান্ডেল বানাবেন সেটা দেখিয়ে দিব। আশা করি আপনারা নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন, সো নেক্সট ভিডিওটা আপলোড করার সাথে সাথেই যেন আপনারা নোটিফিকেশান পেয়ে যান। সবাই ভালো থাকবেন।